বেগুন দর্শক দেখুন আপনাদেরকে। সালামু আলাইকুম, আজকে আমার খেতে সেকেন্ড আপডেট দিচ্ছি। দেখুন মাই মিনি ভেজিটেবল গার্ডেন, আগের ভিডিওতে ছিল শশা গাছগুলো তখন লাগিয়েছিলাম, এখন একটু বড় হয়েছে, আজকে নেট দিয়ে দিলাম, তার দিয়ে দিলাম বড় হওয়ার জন্য, শশা দেওয়ার জন্য। এগুলো হচ্ছে দেশি শশা, মানে বাংলাদেশি শশা, আর ফাহাদ ভাই যে কাজ করতেছে আগাছার পরিষ্কার করতেছে। এগুলো হচ্ছে আমার টমেটো গাছ, টমেটো গাছ ফার্স্ট ভিডিওতে অনেক ছোট ছোট ছিল, এখন বড় হয়েছে, ফুল আসতেছে, আশা করি আর এক দুই সপ্তাহের মধ্যে খাওয়া উপযুক্ত হবে না, বাট খাওয়া যাবে। এগুলো হচ্ছে বেগুনের চারা, বেগুন গাছ, বেগুন দর্শক দেখুন গাছ আপনাদেরকে। এই বেগুন গাছ, এখানেও বেগুন আসতেছে, এটার মধ্যেও কয়েকটা ফুল আসছে, বেগুনও আসছে। এটার মধ্যে এখনো আসতেছে না, আসছে এই কাছে। বেগুনগুলো একটু মোটা মোটা, আমাদের দেশের যে চাক ভাজি করে খাই ওইরকম টাইপের বেগুন গাছ। ও একটা ফুল আসছে, আর এটা হচ্ছে একটা জাপানি শশা গাছ, অলরেডি এটার মধ্যে শশা ধরে গেছে, দেখুন তিনটা শশা ধরছিল, আস্তে একটা বেড়ে ফেলছে, বড় হয়ে গেছে, তো লাস্ট আরো ধরবে ইনশাল্লাহ। এটার মধ্যে কোনো শশা ধরে নাই, ফুল আসছে, এখানে হচ্ছে ঝিঙ্গা, দেশীয় ঝিঙ্গা কইডা গাছ, করলা গাছ, এগুলো হচ্ছে কচু গাছ, কচু ছড়া সে বলে আমাদের দেশে, কচু ছড়া হবে। এগুলো হচ্ছে ডাটা শাক, লাল শাকও ছিল, আজকে লাল শাক দিয়ে লাল শাক ভাজি খাবো, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ গাছ, লাউয়ের ডোগা, লাউয়ের আগা পাড়া হয়েছে, ভেন্ডি গাছ, ছোট ছোট মিনি মিনি ভেন্ডি ধরছে দেখাচ্ছে। সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এগুলো হচ্ছে মরিচ গাছ, দেশীয় ঝালমরিচ, ফুল আসছে।
last. Okay, bye bye. আজকের জন্য এখানে সমাপ্ত। আমাদের পাশে একটা বড় একটা ক্ষেত আছে আমার। লাস্ট আপনাদের দেখে দিচ্ছি। এটা আমাদের লিজ দেওয়া আছে একদম বাইরে গেছে।